শ্রী অদ্বৈত প্রভু যিনি শ্রীমান মহাপ্রভুকে এনেছিলেন অনাহত পাপাহতদেরকে উদ্ধার করবার জন্য, সেই ধামে আমরা এসেছি। সকলে দর্শন করুন শ্রী চৈতন্য মহাপ্রভুর, যে মূর্তিটা দেখো কত সুন্দর। জয়গীতায় বন্ধুরা, এই স্থানটিতে হরিদাস ঠাকুর ভজন করতেন আর এখানে অগণিত ভক্তরা আসতেন প্রতিনিয়ত। কিন্তু যে স্থানটি দেখতে পাচ্ছ ঠাকুর হরিদাসের বিগ্রহের পাশে, ওখানে একটি বিষধর সর্প ছিল। জয়তায় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আশা করি সবাই ভালো আছো। তো আমরা আজকে যাবো বাবলা, শান্তিপুর বাবলা অদ্বৈত পাটে, আর আসার পথে কীর্তিবাস হরিদাস ঠাকুরের পাটে যাব। তো চলো, তোমরা রাস্তায় যে কথা হচ্ছে দেখতে থাকো। তো চলো। তো বন্ধুরা, তোমরা যে দেখতে পাচ্ছ হবিবপুর স্টেশন, আর দেখো স্টেশনে কোলদে জল বেঁধে গেছে, বন্যা হয়ে গেছে। এখানে ব্যাঙে প্রস্রাব করলেও জল হয়ে যায়, মেন কথা হলো এটাই, কেননা জল বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই। আর উপর দিয়ে দেখো স্টেশন। তো আমার সাথে কে কে যাচ্ছে তোমাদেরকে দেখানো হয়নি, তো গ্লাসে দেখতে পাচ্ছ। আর আমি চলো রাস্তায় যেয়ে তোমাদেরকে সব কিছু দেখিয়ে দেবো, কে কে যাচ্ছে না যাচ্ছে আমার সাথে। 5:30 বেজেই গেল প্রায়, ভেবেছিলাম যে আরো একটু আগে বের হবো, তাহলে আর কি ভালোভাবে দর্শন করতে পারতাম, আরও দু একটা জায়গায় যেতে পারতাম। তো এখন আমরা সরাসরি চলে যাবো বাবলায়। বাবলা ওইখান থেকে অদ্বৈত পাট প্রাঙ্গণ আর কি ঘুরবো, তারপরে আমরা আসবো কীর্তিবাসে। তা চলো, তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা দেখো, আমাদের যে উন্নয়ন, এটা হলো রাস্তার উন্নয়ন। তো যাই হোক, মহাসমুদ্র পার করে চলে এসেছি, তো সামনেই আমাদের মেন হাইওয়ে রোড। তো চলো রাস্তা উঠে কথা হচ্ছে মেন হাইওয়েতে। তো বন্ধুরা, আমরা যে হাইওয়েতে উঠে পড়েছি, NH-34, তো আমরা এই রাস্তা ধরে সোজা চলে যাব শান্তিপুর বাবলা। তো এইখান থেকে আই থিঙ্ক শান্তিপুর বাবলা পর্যন্ত আমাদের 12-13 কিলোমিটার হবে। তো এখন বাজে গেছে 5:30, 5:32 বাজে। তো দেখা যাক কত সময় কী কেমন কী লাগে, আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। ফুলিয়াতে ঢুকে পড়েছি, তো দেখো ফুলিয়ায় যে ওভার ব্রিজের কাজ চলছে, তো আর কয়েকদিনের মধ্যে আই থিঙ্ক হয়ে যাবে, কেননা বেশি টাইম লাগছে না, দ্রুতই খুব দ্রুতই কাজ চলছে। আর এই পাশে রয়েছে ফুলিয়া স্টেশন। তো আমার ডান পাশে রয়েছে ফুলিয়া স্টেশন আর ফুলিয়া বাজার। তো বন্ধুরা যাই হোক, চলো আমরা পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাড়ি ফিউল ফুটতে হবে, সামনে যে কোথাও ফিউল স্টেশন পেলে ফিউলটা ফুটে নেবো। তো বন্ধুরা, ফুলিয়া বাজার পার হয়েই আমরা একটা ফিউল স্টেশন পেয়ে গেছি, যে পেট্রোল পাম্প। তো এখান থেকে ফিউল আপটা করে নেব। তো দেখতে পাচ্ছ মিটার 0-0 ছিল, তো আমি 455 টাকা ফিউল ফুটছি। ওইখানে যতটা ফুল ভরে তারপরে বাকিটা যদি থাকে তবে এইটাই ফুটবো, দেখতে পাচ্ছ বোতল। তো দেখা যাক কতটুকু কেমন কি ধরে। ওটা ফুল হয়ে গেছে 360 টাকায়, তো দেখা যাক এইটা ধরে নাকি আর 100 টাকা। তো বন্ধুরা, 455 টাকার আর কি মধ্যে দেখো, যে এইটুকু হলো বাইরে থাকলো, ওটা হলো ফুল হলো। তো চলো কার্ডটাকে পেমেন্ট করে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমার পেট্রোল ফিল আপ করা হয়ে গেছে, তোমরা দেখেছো। তো আমরা আবার বেরিয়ে পড়েছি, তো আমরা ফুলিয়া আর কি পার করে চলে এসেছি। আর দেখো ওই পাশে ভিউটা কত সুন্দর লাগছে বন্ধুরা, একদম পড়ন্ত বিকালে, আর এই পাশ দিয়ে আম গাছ আছে দেখতে পাচ্ছ। রাস্তাটা কিন্তু সেই লাগছে দেখো, তো অনেকদিন পরে আবার এই রাস্তায় এসেছি, অনেকদিনই আসা হয় না এই রাস্তায়।
অনেক দিন পরে আসলাম এই রাস্তাটাই। তো বন্ধুরা আমরা অযোধ্যাপাহাড়ের সামনে চলে এসেছি, এই যে দেখো রাস্তা, আর সামনে রয়েছে অযোধ্যাপাহাড় অযোধ্যা প্রাঙ্গণ, এই যে দেখো প্রচুর আম বাগান দেখো। যাইনি তাই রাস্তা নামতে হবে। হ্যাঁ তো বন্ধুরা রাস্তা খুঁজে পাচ্ছি না কোন পাড়িতে যাবো, কেমন কাদা দেখতে পাচ্ছ চারিপাশে। তো বন্ধুরা আমরা চলে এসেছি অযোধ্যাপাটে, এই যে দেখো সামনে লেখা রয়েছে অযোধ্যাপাট বাবলা। জানি তাই বন্ধুরা, তো আমি পৌঁছে গেছি অযোধ্যাপাটে অযোধ্যা প্রাঙ্গণে, এইকে অযোধ্যাপাট বাবলায়। তো চলো তোমাদেরকে ভিতরে যে দেখাই, আর দেখো লেখা রয়েছে অযোধ্যাপাট বাবলা শান্তিপুর। তো চলো ঘুরে ঘুরে দেখাই তোমাদেরকে। আর বলেছিলাম যে আমার সাথে যে আছে এখন আপাতত আছে যে শান্তপ্রভু আর পলাশপ্রভু, তো আরও আসছে সবাই, তো এখনও আসে পৌঁছায়নি। বিজয়কৃষ্ণ গোস্বামী মন্দির, তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে বিজয়কৃষ্ণ গোস্বামী মন্দির, শ্রী অদ্বৈত গোস্বামীর আর কি বংশধরে দেয়। তো চলো আরও কী কী আছে তোমাদেরকে দেখাই। তো মন্দিরে ঢুকতে যে দেখো বকুল ফুল গাছ রয়েছে, অনেক সুন্দর আর কি বাসনা বেরোচ্ছে বকুল ফুল দিয়ে, খুবই সুন্দর। হরিদাস ঠাকুর, আর বন্ধুরা যে সামনের মূর্তি দেখতে পাচ্ছ মানে ফটো দেখতে পাচ্ছ, এই হলো নামাচার্য হরিদাস ঠাকুরের। তো চলো আরো কি কি আছে তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা তোমাদেরকে আমি দর্শন করাবো অদ্বৈত শ্রী শ্রী অদ্বৈত রূপে। তোমরা দর্শন করছো শ্রেষ্ঠ অধ্যায়িত গোস্বামীকে। হরে কৃষ্ণ বন্ধুরা, এখন অনেক প্রভু দণ্ডবত প্রণাম করছে, সকলে দর্শন করুন শান্তিপুরের সীতানাথের শ্রীপাঠ। এটা মূল মন্দির, ভ্রমিতে ভ্রমিতে জীবের ভ্রম ভেঙে যায়, ভ্রমণ করতে করতে জীবের মায়া ভ্রম ভেঙে যায়। আর শ্রী অদ্বৈত প্রভু যিনি শ্রীমান মহাপ্রভুকে এনেছিলেন অনাহত পাপাহত জীবকে উদ্ধার করবার জন্য, সেই ধামে আমরা এসেছি। সকলে দর্শন করুন, অদ্বৈত প্রভুকে দর্শন করলেই তার হৃদয়ের মলিনতা দূর হয়ে হৃদয়ে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শুদ্ধ প্রেম ভক্তি উদয় হবে। হরে কৃষ্ণ। তো প্রভুর মুখ থেকে তোমরা শুনতে পেলে শ্রী অদ্বৈত গোস্বামীর মাহাত্ম্য। তো চলো আমরা পরিক্রমা করি একটু, পরিক্রমা করে তারপর তোমাদের সাথে আমার কথা হচ্ছে, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আমরা মন্দির পরিক্রমা করে নিয়েছি, তো আমরা আর আশেপাশে যা কিছু আছে তোমাদেরকে দেখাবো চলো। তো এই যে দেখো কত বড় মূর্তি রয়েছে মহাপ্রভুর, শ্রী চৈতন্য মহাপ্রভুর, এই যে মূর্তিটা দেখো কত সুন্দর। দেখতে পাচ্ছ শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি। তো চলো আমরা সামনে যাই, দেখো লেখা রয়েছে শ্রী শ্রী পাদ মাধবেন্দ্র পুরীর মন্দির। আর দেখো যে মাধবেন্দ্র পুরীর ফটো আছে দেখো। এই যে অদ্বৈত প্রভুর প্রার্থনা স্থান, ও এখানকার মাহাত্ম্য একটু বলেন, একে মাধবেন্দ্রপুরীর একটু মাহাত্ম্য বলেন। মাধবেন্দ্রপুরীকে যখন আদেশ করলেন গোপীনাথ যে মাধবেন্দ্রপুরী অত্যন্ত গরমে
অত্যন্ত গরমে আমার শরীর জ্বলে যাচ্ছে। অক্ষয় তৃতীয়ার আগে মাধবেন্দ্র পুরী যখন পুরীতে যাচ্ছিলেন চন্দন এবং অগ্রু নিয়ে আসতে, চন্দন কাঠ কর্পূর নিয়ে আসতে, তখন মাধবেন্দ্র পুরী এখানে এসেছিলেন। এবার মাধবেন্দ্র পুরী অদ্বৈত প্রভুর কাছে ছিলেন, অদ্বৈত প্রভুর গৃহে। মাধবেন্দ্র পুরীর ভজন সাধন নিষ্ঠা ভক্তি দেখে অদ্বৈত ঠাকুর জানান যে প্রভু আমি আপনার কাছ থেকে দীক্ষিত হতে চাই। এবার মাধবেন্দ্র পুরী পাদে কৃপা হয় অদ্বৈত ঠাকুরের উপরে, তিনি কৃপা করে এই স্থানটিতে মাধবেন্দ্র পুরীপাদ অদ্বৈত ঠাকুরকে দীক্ষিত করেন, গুরু কৃপা পান এখানে অদ্বৈত ঠাকুর। জানি তাই তো বন্ধুরা, তোমরা যে শুনতে পেলে প্রভুর থেকে শ্রী শ্রী পাদ মাধবেন্দ্র পুরীর মাহাত্ম্য, মন্দিরের মাহাত্ম্য, এখানকার মাহাত্ম্য। তো একদিন সীতা ঠাকুরানিকে জিজ্ঞাসা করেন, সীতা ঠাকুরানি জিজ্ঞাসা করতেন, প্রভু তুমি প্রত্যেক দিন সন্ধ্যায় চলে যাও, ভোরবেলায় আসো, কোথায় যাও? সীতা ঠাকুরানি কথায় অদ্বৈত প্রভু বলেন যে আমি শ্রীমান মহাপ্রভুকে ডাকি, ভগবানকে ডাকি, ভগবান তুমি এসো, এসে পাপাহত জীবকে উদ্ধার করো। তখন সীতা ঠাকুরানি বলেন যে প্রভু তুমি যদি কোটি কল্পও কৃষ্ণ 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 বলে ডাকো না, তোমার কৃষ্ণের ক্ষমতা নেই, আসার আসবে না। তখন অদ্বৈত ঠাকুর বললেন কীভাবে ডাকলে আসবে? মা সীতা ঠাকুরানি অদ্বৈত প্রভুকে শেখালেন কেমনভাবে ভগবানকে ডাকতে হবে। বললেন তুমি তিল তুলসী গঙ্গায় অর্পণ করে যুগল স্মরণ করবে, রাধাকৃষ্ণ উভয়কে স্মরণ করবে। যখন অদ্বৈত প্রভু উভয়কে স্মরণ করলেন তিল তুলসী ছেড়ে দিয়ে, স্রোতের বিপরীত দিকে যাচ্ছে তিল তুলসী। এখন অদ্বৈত প্রভু মনে মনে ভাবেন যে স্রোতের বিপরীত দিকে যাচ্ছে, কোনোদিন তো এমন হয় না, আর এটা তো হবার কথাও না। উনি ওই তিল তুলসীর পিছন পিছন যান, আর এই তিল তুলসী নদীয়া নবদ্বীপের মধ্যে। শচীমা আসেন স্নান করতে, শচীমা সখীগণকে নিয়ে নদীয়া নাগরিণী স্নান করছে, তিল তুলসী শচীমাকে প্রদক্ষিণ করেন। এটা অদ্বৈত ঠাকুর দর্শন করছে, করতে করতে শচীমায়ের নাভিতে কর এই নাভিতে বিলুপ্ত হয়ে যায়। তখন অদ্বৈত বুঝতে পারলেন যে হ্যাঁ, এনার গর্বে ভগবান আসবেন। হ্যাঁ, তো গুরুদেব যদি আদেশ করেন আর সেই আদেশ যদি মেনে চলা যায় না, আর যদি ঘরের রমণী ভালো হয়, এই দুটো জিনিস, গুরুর আদেশ, মাতা পিতার আশীর্বাদ এবং ঘরের রমণী, এই তিনটে যদি ঠিক থাকে ভগবানও তার ঢাকে নেমে আসে। সহধর্মিনী একটা আলাদা জিনিস। মা সীতা ঠাকুরানি পটনা বললে তো অদ্বৈত ঠাকুর ডেকেও পেতেন না, সীতা ঠাকুরানিরও সহযোগিতা ছিল, কিন্তু এর মধ্যে বড় অবদান আছে সীতা ঠাকুরানি জাহ্নবা মাতার। আর এই স্থানগুলো দিব্য, আমাদের চোখে সাধারণ মনে হলেও এই স্থানগুলো দিব্য। এখানে এখনও অদ্বৈত ঠাকুর আছে, এটাকে অনুভব করতে হবে শুধু। এখানে এখনও অদ্বৈত ঠাকুর আছে, এখানে এখনও মহাপ্রভু আছে, মহাপ্রভু যদি তা না, স্মরণে দর্শন করে নিতে হবে। স্থানগুলোতে আসলে পরেও শরীরটা কেমন করে? তো বন্ধুরা, তোমরা শুনতে পেলে এই পাশ দিয়ে আগে সুরধুনি নদী আর কি গঙ্গা নদী বয়ে যেত, তো আস্তে আস্তে সরতে সরতে সরে চলে গেছে কত দূরে এখন দেখতেই পাচ্ছ তোমরা। বহমান গঙ্গা, এই গঙ্গা একদার ভাঙছে একদার ঘুরছে, আর এই গঙ্গা এক এক সময় এক এক দিক দিয়ে যায়, হয়তো এখানে ছিল হয়তো না, এখানে অবশ্যই গঙ্গা ছিল, এটা শাস্ত্র প্রমাণ আছে এখানে গঙ্গা ছিল। জানি তাই বন্ধুরা, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি অদ্বৈত অঙ্গন থেকে, তো আমরা এখন যাব হলো হরিদাস ঠাকুরের অঙ্গনে। তো চলো তোমরা দেখতে থাকো, তো হরিদাস ঠাকুরের অঙ্গনে যে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা কীর্তিবাসের রাস্তায় ঢুকে পড়েছি, আর এখান থেকে 1 কিলোমিটার মতো হবে আমার গঙ্গা নদী, গঙ্গা স্নান করবো যেখানে আমরা, মা গঙ্গা। তো বন্ধুরা, তোমরা যে দেখতে পাচ্ছ কীর্তিবাস স্মৃতিতরুণ, তো আমরা যাব এখন নামাচার্য হরিদাস ঠাকুরের অঙ্গনে। তো আমাদের মাঝখানে একটু প্ল্যান চেঞ্জ হয়েছিলো, আমরা ভেবেছিলাম যে ফার্স্টে আগে স্নান করব, তারপরে আর কি মন্দিরে আসবো, তো আবার প্ল্যান চেঞ্জ করে আমরা আগে মন্দিরটা দর্শন করে তারপরে স্নান টান করবো। তো চলো তোমাদেরকে যে চলে এসেছি দেখতে পাচ্ছ যে নামাচার্য হরিদাস ঠাকুরের অঙ্গন। তো বন্ধুরা, তোমরা যে দেখ দর্শন করছো হরিদাস ঠাকুরের অঙ্গন, নামাচার্য হরিদাস ঠাকুরের অঙ্গন, তো চলো ভালো করে তোমাদেরকে দেখাই। জয় নিতাই, হরে কৃষ্ণ। বন্ধুরা, এখানে শ্রী হরিদাস ঠাকুর ভজন করতেন, ফুলিয়া হরিদাস ঠাকুরের ভজনস্থলী। এখানে এখন সেবিত বিগ্রহ এখানকার
কৃষ্ণ শ্রীমতী রাধারানী বলরাম রেবতী নিতাই গৌর হরিবল দর্শন করতে থাকো তোমরা। আমরা হরিদাস ঠাকুরের ভজনস্থলী দেখাবো জয়নিতাই। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ নামাচর্যের যে ভজনের স্থান, দেখো এখানটাই ভজন করতো, এখানে যে ভজন হতো করতো আর কি। আর দেখো এখানটাই যে সর্প ছিল, সর্প কাহিনীটা একটু বলো তো। জানিতাই বন্ধুরা, এই স্থানটিতে হরিদাস ঠাকুর ভজন করতেন আর এখানে অগণিত ভক্তরা আসতেন প্রতিনিয়ত। কিন্তু যে স্থানটি দেখতে পাচ্ছ ঠাকুর হরিদাসের বিগ্রহের পাশে, ওখানে একটি বিষধর সর্প ছিল যার বিষের যন্ত্রণা এত তীব্র ছিল যে ভক্তরা বসে হরিদাস ঠাকুরের হরিনাম সংকীর্তন ঠিকঠাক শুনতে পারত না। তখন একদিন ভক্তরা প্রার্থনা করেন যে ঠাকুর, এখানে নিশ্চয়ই বিষধর কোনো সর্প বা বিষধর কোনো প্রাণী আছে, যখন তুমি নাম করো তখন সেই বিষের জ্বালাই আমাদের দেহটা পুড়ে যায়। তখন হরিদাস ঠাকুর প্রার্থনা করেন যে এখানে কী আছো, তুমি বের হয়ে এসো। একটি বিষধর সর্প এসে হরিদাস ঠাকুরকে প্রদক্ষিণ করে প্রণাম পর্যন্ত করেন। হরিদাস ঠাকুর বলেন যে তুমি কি জানো না, তোমার জন্য ভক্তদের নাম শুনতে কষ্ট হয়, এখান থেকে তুমি চলে যাও। এখন বিষধর সর্প চলে যাচ্ছিল, কিন্তু একজন বৈষ্ণব আক্ষেপ জানাচ্ছে সর্পের হয়ে, যে ওই সর্পটাও হরিদাস ঠাকুরকে যেন বলতে চাচ্ছিল তখন, প্রভু আমি যদি ভক্ত হতাম বা আমি যদি মানুষ হতাম না, আমিও তোমার নাম সংকীর্তন শুনতে পেতাম, কিন্তু আমি বহু জন্মের অপরাধী, যার কারণে ভগবান আমাকে সর্পকুলে পাঠিয়েছে, আমি তোমার হরিনাম সংকীর্তন শুনতে পারলাম না। হরিদাস ঠাকুরও হয়তো কৃপা করেছিলেন এবং নিশ্চয়ই সেই বিষধর সর্প হরিদাস ঠাকুরের কৃপায় পরবর্তীতে একজন শুদ্ধ বৈষ্ণব হয়ে হরিনামে ব্রতী হয়েছিলেন। তো তোমরা শুনতে পেলে প্রভুর মুখ থেকে কত সুন্দর করে প্রভু বুঝিয়ে দিল। আর এই যে হরিদাস ঠাকুর দেখতে পাচ্ছ নামাচার্য, তো সন্ধ্যা লেগে গেছে প্রায়, দেখো। তো বন্ধুরা, সামনে রয়েছে শ্রী পঞ্চতত্ত্ব মন্দির, তো তোমাদেরকে দর্শন করা যে দেখো পঞ্চতত্ত্ব মন্দির। তো বন্ধুরা, যে দেখতে পাচ্ছ তোমরা যে পঞ্চতত্ত্ব মন্দির, তো দাদা বলো তো পঞ্চতত্ত্ব মন্দিরের বিষয়ে। বন্ধুরা, এই মন্দিরটা হয়তো পরবর্তীতে করা পঞ্চতত্ত্ব মন্দির, ধামে সেবার জন্য সকলে দর্শন করো। দর্শন করলে অবশ্যই সকলের, যেমন সাক্ষাতে এসলে যেমন কৃপা হবে না, যদি ভিডিওতেও কেউ দর্শন করে, সাক্ষাতে নাও আসতে পারে, কেউ যদি ভিডিওতেও ভগবানের বিগ্রহ ভগবানের ধাম ভগবানের পরিকরকে দর্শন করে, তথাপিও তার পূর্বপূর্ব জন্মের অনেক পাপ নষ্ট হয়ে যায়। সেই তো সকলে তোমরা দর্শন করো, দিব্যধাম দর্শন করে নিজেকে পবিত্র শ্রুত মনে ভগবানের সেবায় নিয়োজিত করো। হরে কৃষ্ণ। বন্ধুরা জয়নিতাই, রাধে রাধে। আমরা এখন হরিদাস ঠাকুরের ধাম থেকে যাচ্ছি কীর্তিবাস গঙ্গায় স্নান করতে, সকলে দর্শন করো। জয়নিতাই বন্ধুরা, তো আমরা চলে এসেছি কীর্তিবাসে মা গঙ্গার পাড়ে, তো আমরা এখন স্নান করব। তো দেখো সবাই যে আছি, জয়নিতাই তোমরা যে গঙ্গা দর্শন করছো, যে দেখো কত সুন্দর মা গঙ্গা বয়ে চলে যাচ্ছে। তো বন্ধুরা, অন্ধকার হয়ে গেছে, তোমরা হয়তো ভালো করে দেখতে পারছো না, তো আমার যতটুকু সাধ্য আমি চেষ্টা করছি তোমাদেরকে ভালোভাবে দেখানোর, তবে খুবই সুন্দর লাগছে দেখো। তো ওই পাশে ঘাট করে দেওয়া আছে বন্ধুরা, দেখো। তো দেখো বন্ধুরা, সবাই যে স্নানে নেমে গেছে, জয়নিতাই দেখো, জয়নিতাই জয় মা গঙ্গা। তো বন্ধুরা, সন্ধ্যা লেগে গেছে আর অন্ধকারও হয়ে গেছে, তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ না, আর ক্যামেরাও ভালো আসছে না,
তো আমরা স্ট্যান্ডন করে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। জয়তাই বন্ধুরা, তো আমাদের স্ট্যান্ডন হয়ে গেছে, তো আমরা চলে এসেছি উপরে, যে আমরা ড্রেস ট্রেস আবার পরে নিয়েছি। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি বন্ধুরা। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমাদের সাথে কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো আজকের মতো বাই।